আচ্ছা, আমি এটা করে দেখালাম, টগর, বেল, জুঁই, তারপরে কামিনী, শিকড় সহ বলেছে। জবা গাছে কিন্তু প্রচুর শিকড় আসে। এখানে আমরা নিচ্ছি তিনটে জিনিস, এর মধ্যে আছে, আমি দেখাই। নিম খোল। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। জবা গাছ নিয়ে খুঁটি নাটি পরিচর্যা সব সময় থাকবে, আর জবা গাছ নিয়ে আমাদের পরিচর্যার কোনো শেষ নেই। বাগানে যত ধরনেরই ফুল থাক না কেন, গরম পড়ার সাথে সাথে আমাদের সকলের চোখ চলে গেছিলো সেই জবা গাছের দিকে। আজ জবা গাছেরই একটি পরিচর্যা। আমাদের কাছে যদি 20টা জবা গাছ থাকে, তার মধ্যে কিছু কিছু গাছের গ্রোথ ভালো, ফুল হচ্ছে, পাতা ভালো, যদি আমরা রিপোর্টিং নাও করি তাও গাছগুলো চলে যাবে। কিন্তু মনের ভিতরে ধুক করছে যে ওই গাছগুলোকে নিয়ে কি করব। কিছু গাছ খারাপ হয়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, শিকড় বেশি হয়ে গেছে, ডাল তো কাটবই, কিন্তু বাকি গাছগুলো যেগুলো ফুল দিচ্ছে তাদেরকে কাটবো না, না কি করলে সত্যি গাছগুলো আরও ভালো হবে সেইটা ভাবতে ভাবতে আর ইউটিউবে সার্চ দিতে দিতে আঙুল ব্যথা হয়ে যাচ্ছে। এরকম ভিডিও তো খুঁজে পাওয়া যায় না, সত্যি তো কারা আছে এগুলো বলবে। গ্রিন ফ্রেন্ডস সবসময় আপনাদের মনের কথা বোঝে, তাই নিয়ে এসছি যে জবা গাছগুলো ভালো এরকম ফুল দিচ্ছে তাদের কী সুন্দরভাবে পরিচর্যা করি আমরা এখন দেখে নেব। কিছুই নয় অথচ অনেক কিছু, কাজটাকে আরও ঝাঁকড়াও করব, প্রচুর ফুল আসবে, কি ট্রিটমেন্ট করি সম্পূর্ণ অর্গানিকভাবে চলুন দেখে নিই। এখন প্রথমে যেটা করতে হবে, যেমন ফুল আছে উপরে থাকবে, এ গাছের কোনো দিকে হাত দেব না, এই গাছের গোড়ার দিকে যে এগুলো আছে, এই যে ছোট ছোট ব্রাঞ্চ আসছে সেগুলো আগে কাটব। হাত দিয়ে ভেঙে দেব, এগুলো ভেঙেই যায়, কারণ এইরকম ছোট ছোট ডালগুলো আমি কেটে দিলাম, এই ডালের আমার কোনো প্রয়োজন নেই। আর অনেকে বলছেন যে কিছুদিন আগে প্রচুর গাছ কেটে কুটে বসিয়েছে, সেই গাছের রিপোর্ট মানে আপডেট কবে দেখানো হবে? খুব তাড়াতাড়ি গ্রিন ফ্রেন্ডস যে কী করেছে সেগুলো দেখাবো। যেভাবে অ্যাডিনিয়াম কেটেছি, যেভাবে জবা কেটেছি, ওইভাবে আপনারা কেটে কাজ করুন, ভালো গাছ হতে 100% আমি গ্যারান্টি দিতে পারি, আর তার ফল আর কিছুদিনের মধ্যেই। আর এখন যেটা করছি এটাও করতে হবে আপনাদের সকলকে। গাছটার যদি আগাছা থাকে টবের মধ্যে, সেই আগাছাগুলো আমরা ফেলে দেব, আর উপর থেকে 1-1.5 ইঞ্চি আমরা এভাবে খুসব। খুসে যে শিকড় সহ আমরা এগুলো তুলব, মাটিটা, সেই মাটিটাও আমরা আমাদের অন্য কোনো টবে বা অন্য কোনো জায়গায় আমরা রেখে দেব। শিকড় সহ বলেছে, জবা গাছে কিন্তু প্রচুর শিকড় আসে, আর উপরে যে শিকড়গুলো আসে সেই শিকড়গুলো কিন্তু খাওয়ার জন্য আসে। এই শিকড়গুলো খাবার নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। প্রায় বুঝতে পারলেন যে আমরা 1 মগ এখানে এই মাটিটা তুলে রাখলাম। এ মাটিটাও কিন্তু ফেলবার নয়, এ মাটিতে আমরা নতুন করে কোনো গাছ বসাতে পারি বা কোনো গাছের উপরে আমরা দিয়ে দিতে পারি, এটাও খুব ভালো মাটি একটা। এবার আমরা কী নিচ্ছি এখানে? এখানে আমরা নিচ্ছি তিনটে জিনিস, এর মধ্যে আছে, আমি দেখাই। নিম খোল, শিংকুচি,
দু চামচ নিম খোল, তিন চামচ নিম খোল, দু চামচ শিং কুচি, আর এখানে আছে বাদাম খোল। বাদাম খোলটা নিম খোলের সঙ্গে মিশে গেছে তাই আপনারা দেখতে পাননি। বাদাম খোল আছে এক চামচ। এখানে ছয় ইঞ্চি বলবো না, এটা 7 ইঞ্চি বলি, 7 ইঞ্চি এক টপ ফ্রেশ ভার্মি কম্পোস্ট, হ্যাঁ একদমই ফ্রেশ ভার্মি কম্পোস্ট, আর 7 ইঞ্চি টবের এক টপ। যতটা আমরা ফেলে দেব তার থেকে একটু বেশি আমরা নেব। এক চামচ বাদাম খোল, নিম খোল এখানে নিয়েছি 3 চামচ, আর শিং কুচি নিয়েছি 2 চামচ, ঠিক আছে। এটাকে ভালো করে মিশ্রণ করতে হবে। মিশ্রণটা কোথায় করি দাঁড়ান, এই ভার্মির জায়গায় আমি এখানে শুধু ভার্মি দিলাম, আপনারা কিছুটা মাটি ব্যবহার করতে পারেন, বা এই যে মাটিটা তুলে দিলেন এই মাটিটা কিছুটা ব্যবহার করতে পারেন, কিছুটা বলে দিই। আপনারা ফ্রেশ মাটি দিতে পারেন, আপনারা কোনো খাবারযুক্ত মাটি অনেকদিন আগে বহুদিন আগে তৈরি করে রেখেছেন দিতে পারেন, কোনোটাই বাধা নেই, সব কিছু করতে পারেন, কারণ গাছ হবে নিজের মতন করে, সবটাই ভালো। এত হালকা মাটি করলাম, অনেকের ধারণা হতে পারে যে ডাইরেক্ট ভার্মি কম্পোস্ট দিলে কোনো ক্ষতি হবে কিনা, না কোনো ক্ষতি হবে না, গাছ একদম, এই গাছটা তো আর এখনকার নয়, এই গাছে প্রায় 6টা 7টা করে রোজ ফুল হয়, কোনো কোনো সময় 2টো 1টা 3টে ফুল কোনো সময় বন্ধ যায় না, সারা বছর আবার ফুল হয়। এই যে যাত্রা আছে আপনারা জানেন, এই যাত্রার কথা বলা হচ্ছে। ব্যাস এইটুকুই কাজ। এবারে আমি বলবো, যাদের মনে হবে যে বড় বড় 2-1টা ডাল হয়েছে, এই ডালটা হয়ে গেছে, আপনারা এখান থেকে চাইলে কেটে দিতে পারেন, এখান থেকে কেটে দিতে পারেন, যেগুলো মনে হবে যে লম্বা লম্বা ডাল হয়ে গেছে সেগুলো কেটে দেবো আমরা, সেগুলো কেটে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে শুধু জবা গাছ আমি এটা করে দেখালাম, টগর, বেল, জুঁই, তারপরে কামিনি, করবি, আপনারা চাইলে যে কোনো গাছ, যে কোনো গাছ এরকমভাবে করতে পারেন। এই গাছটার আপডেট, আর এপাশে যে জবাগুলো আমার দিকে তাকিয়ে আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, এই গাছগুলোর আপডেট খুব তাড়াতাড়ি, এই 2টো আপডেট একসঙ্গে আপনাদের দেব, কোনো অসুবিধা নেই, গ্রিন ফ্রেন্ডস আপনাদের সঙ্গে আছে, সহজভাবে গাছ করুন। এই জবা গাছের এবারে আমি বলি কি খাবার দেব। এই জবা গাছের সারা বছর আমরা সর্ষের খোল, বাদাম খোল, জল একসঙ্গে দেব, সেটা সপ্তাহে একবার। এবারে আমি বলি, এই সপ্তাহে একবার মানে মাসে আমরা 2বার দেব, মোট 4বার সপ্তাহে আমরা খাবার দেব। একবার দেব NPK, একবার দেব 0050, আর 2বার দেব সর্ষের খোল। আমি দেখিয়ে দেবো, তাও আমি এখানে বলে দিচ্ছি, সর্ষের খোল 500 গ্রাম, বাদাম খোল 1 কেজি, আর নিম খোল 500 গ্রাম, এই 3টে একসঙ্গে মিশিয়ে 4-5 দিন পচিয়ে সেই জলটা আমরা দেব। হ্যাঁ, সারা গরমেই দেব, যেটা করব সেটাই বলবো, এখন থেকে বলে দিচ্ছি আপনাদের, গাছের রূপ, ফুলের কালার সব কিন্তু এরকমই পাবেন। ভালো ফুল আপনার গাছেও কিন্তু ফুটবে, কোনো অসুবিধা নেই। আর আমি যে পরিচর্যাগুলো করছি সেগুলোই আপনাদের দেখাচ্ছি, আর যেগুলো করছি না সেগুলো কিন্তু দেখাচ্ছি না, যেটুকু আমি শিখছি আপনাদের মধ্যে তুলে ধরছি। কীটনাশক কোনো সময় আসবে না, যদি ইমিডাক্লোরোপিড মাসে 2বার কম করে ব্যবহার করেন, আর যদি অর্গানিক ব্যবহার করেন তাহলে আমি বলবো 2টো ওষুধ রাখবেন,
একটা কাটাপ্পা আর একটা কাকা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। তাহলে 15 দিনে এটা একবার, 15 দিনে ওটা একবার, কোনো অসুবিধা হবে না, গাছ ফ্রেশ থাকবে। অনেকে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড বলেন, আমি বলবো ফাঙ্গিসাইড ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হলে যদি মনে হচ্ছে গাছ পাতা ব্রাউন হচ্ছে, পাতায় টিপটিপ দাগ আসছে বা বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে, তাহলে আপনারা কোনিকা বলে ফাঙ্গিসাইডটা কিনে নিন। কোনিকা খুব ভালো রেজাল্ট, আর ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার দুটো কাজ একসঙ্গে করে, তাই কোনিকা ঘরে রাখতেই পারেন। এছাড়া গরম যেহেতু পড়বে, এই গাছে আপনারা দিনে একবার, সেটা যদি সকালে হয় একদম মর্নিংয়ে, আর না হলে বিকালবেলা বা সন্ধ্যার টাইমে একবার স্নান করাতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম গাছ থাকবে ফ্রেশ তরোতাজা, আর আপনারও মন থাকবে ফ্রেশ তরোতাজা। তো এইটুকুই পরিচর্যা, চারবার খাবার, একবার আমি ফাঙ্গিসাইড ধরলাম, দুবার কীটনাশক, জবা গাছের একটু মানে যত্নের প্রয়োজন আছে, আর অন্য কিছু নয়। অন্য গাছের সম্পর্কে কিছু বলছি না, শুধু জবা গাছ সম্পর্কে বলছি। আপনাদের যে গাছগুলো ছোট টবে আছে, আপনারা বড় টবে তাড়াতাড়ি করে দিয়ে দিন। যে গাছগুলো কাটতে বাকি আছে, খুব তাড়াতাড়ি সেগুলোকে কেটে ফেলুন। আর এখনই সঠিক সময়, এরপরে কিন্তু দেরি হয়ে যাবে, কারণ ফুল দরকার আমাদের, তাই না? গরমের সাথে সাথে আমরা যদি ফুলটা তাড়াতাড়ি পেয়ে যাই, তবেই না আমাদের মনটা ভালো থাকবে। যদি জবা গাছ নিয়ে এর থেকে বেশি কোনো প্রয়োজন হয়, আমি বলবো সেগুলো করার দরকার নেই, এইভাবে করুন। যেভাবে ফুল দেখতে পাচ্ছেন এইভাবেই হবে। এই গাছটা আমার 3 বছর বয়স, প্রথমে বসানো ছিল 8 ইঞ্চি টবে, এখন তাকে 12 ইঞ্চি টবে আমি 2 বছর রেখে দিচ্ছি। আগামী দিনেও এই টবে রাখবো। আমি এই গাছটা বর্ষার সময় রিপোর্ট করি, আর এখন আমি জাস্ট এই উপর থেকে কিছুটা মাটি সরিয়ে নতুন করে মাটি দিই। এছাড়া আর বেশি কিছু পরিচর্যা নেই, করার প্রয়োজনও নেই। আজ এতটুকুই আপনাদের জন্য দিতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় গ্রিন ফ্রেন্ডসের সাথে থাকবেন।